हेलो एवरीबॉडी, वीडियोते आमी डिस्कस करब कीभावे इंग्रजीते फ्लुएंटलि कथा बला जाए ब्यापारे। तो इंग्रजीते फ्लुएंटलि कथा बलार अनेक वीडियो आमरा देखेछी, तुम्हरा देखेछो। तो वीडियोते आमी एमन किछु टिप्स देव जेगुलो जदि मेने चला जाए ताहले आमरा इंग्रजीते अनर्गल कथा बोलते पारी एवं खूब फ्लुएंटलि कथा बोलते पारबो। तो चलो वीडियोटा शुरू करा जाक। तार आगे बोलबो जे जदि चैनले नतून हुए थाको तो चैनलटाके सबस्क्राइब कर दिओ और बेल बटन के प्रेस कर दिओ जाते करे नतून वीडियो आपलोडेर साथे साथे नोटिफिकेशनटा पेये जाओ। तो प्रथमेई बोलबो जे इंग्लिशे कथा बोलते गेले जे जे ब्यापारगुलो लागे से नियमगुलो तो बोलबोई। तो तार आगे किछु इम्पोर्टेंट जिनिस जे आमादेरके भय पावा चलबे ना, आमादेरके कन्फिडेंट होते हबे এটা। আর আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে যে জিনিসটা আমরা শিখতে চাই। তো কখন আমরা শিখতে পারবো? যদি সেই জিনিসটা অনবরত আমরা প্র্যাকটিস করতে থাকি, সেই জিনিসটার ব্যাপারে আমরা জ্ঞান অর্জন করতে থাকি, তো সেই জিনিসটা আমরা কঠিন জিনিস হলেও তাকে আমরা সহজ করে ফেলতে পারি। তো ইংরাজির ক্ষেত্রেও ব্যাপারটা তাই। যদি কারো মনে হয় যে এটা অনেক কঠিন কাজ আমার জন্যে ইংরাজিতে কথা বলা, তো এই কঠিন কাজটাকে সহজ করার জন্য রাস্তা আছে। সেই রাস্তায় আমরা যদি চলি তো আমাদের ওই কঠিন যে কাজটা মনে হচ্ছে ওই কঠিন কাজটা সহজ কাজ হয়ে যাবে। তো প্রথমত ইংরেজিতে কথা বলতে গেলে যে যে ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হয়, যেটা হলো যে ইংরেজি ভাষায় যারা কথা বলে, যারা আমরা বিদেশ থেকে যাদেরকে কথা বলতে দেখি, আমেরিকা বা ইউরোপ এইসব জায়গায় যারা ইংরেজিতে কথা বলে, ওদের ভাষাতে কী থাকে? একটা অ্যাকসেন্ট থাকে, একটা স্ট্রেস থাকে, যেগুলো আমরা বুঝতে পারি না। তো আমাদের মনে হয় যে বাবা ওরা ইংরেজিতে কীভাবে কী কথা বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওদের ইংরেজি ভাষায় একটা নেটিভ স্পিকার যারা হয় ওদের ভাষায় একটা স্ট্রেস থাকে। স্ট্রেস কোথাও কোথাও সাউন্ডটা বেড়ে যায়, কোথাও কোথাও কথা বলার সময় সাউন্ডটা কমে যায়, সেটাকে বলে স্ট্রেস। যেমন ডিপেন্ডকে ওরা যখন বলবে ডিপেন্ড, তো এখানে একটা স্ট্রেস অ্যাপ্লাই করে ওরা, একটা অ্যাকসেন্ট অ্যাপ্লাই করে, যার কারণে আমাদের মানে ধরতে অসুবিধা হয় যে কীভাবে বিদেশের লোকজন বা ইংরেজিতে যারা মানে যাদের ইংরাজিটা মাতৃভাষা তারা কীভাবে কথা বলছে আমরা ঠিক বুঝতে পারি না, ঠিক আছে? তো এটা হচ্ছে যে তাদের ভাষার মধ্যে যে স্ট্রেস আছে, যে অ্যাকসেন্ট আছে, সেটা আমাদের বুঝতে হবে। আর একটা ব্যাপার হলো যে পার্টস অফ স্পিচ, আমরা যখন কথা বলছি বা কেউ কথা বলছে আমরা শুনছি, তখন তাদের স্পিচটার মধ্যে অনেক কিছু পার্ট থাকে। যেমন কী ভার্ব আছে, কী নাউন আছে, কী প্রোনাউন আছে, কী মানে, সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো পার্টস অফ স্পিচের ওপর আমাদের একটা আইডিয়া থাকতে হবে, একটা স্পিচ বা একটা সেন্টেন্স তার মধ্যে কী কী পার্ট আছে, তাদের কী মানে আছে, তো সেগুলোর ব্যাপারে আইডিয়া থাকতে হবে। তারপর হচ্ছে গ্রামার, গ্রামারের ব্যাপারে অল্প হলেও একটু আইডিয়া থাকতে হবে। কেন না, গ্রামার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমাদের কনভারসেশনকে বা আমাদের যে যেটা আমরা বলছি সেই বলাটাকে অনেকটা বিশুদ্ধ করে তোলে, মানে অনেকটা পরিষ্কারভাবে বলতে সাহায্য করে। তো গ্রামারে আমাদের একটু ফোকাস করতে হবে, স্পেশালি ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশনস, গ্রুপ ভার্বস। এই গ্রুপ ভার্বসগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন সেট আপ, টার্ন অফ, এই গ্রুপ ভার্বগুলো খুব ইম্পর্টেন্ট। দুটো ওয়ার্ড একসাথে পাশে বসে একটা মিনিং প্রকাশ করে, তো এই গ্রুপ ভার্বসগুলো আমাদের ভালো করে জানতে হবে। তো গ্রামারে একটুখানি যদি ভালো আইডিয়া থাকে তাহলে আমাদের ইংরেজিতে কথা বলা বা ইংরেজিতে কথাবার্তা বোঝা অনেক সহজ হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে ট্রান্সলেশন। কিছু কিছু লোক মনে করে যে ইংরেজিতে কথা বলতে গেলে আমরা ট্রান্সলেশন করে কথা বললে হয়তো আমরা ভালো কথা বলতে পারবো, মানে বাংলা থেকে আমরা ইংরেজিতে একটা কনভার্সন করে দিই, ট্রান্সলেট করে দিই, যাতে করে আমরা ইংরাজি বলতে পারি। কিন্তু এটা প্রথম দিকে ঠিক আছে, মানে যে কেউ যখন কেউ ইংরেজিতে কথা বলা কীভাবে হয়, কীভাবে কথা বলা যায় সেটা যখন শিখতে আসছে, তো তখন সে ট্রান্সলেট করে এইভাবে যদি কথা বলে কোনো প্রবলেম নেই। কিন্তু যখন কিছুটা শিখে গেছে ইংরাজি বা ইংরাজির কিছু জেনে গেছে ইংলিশে, তো তখন এই ট্রান্সলেশন ব্যাপারটা আমাদেরকে অ্যাভয়েড করতে শিখতে হবে। কেন, আমরা কোনো ম্যাটারকে যখন এক্সপ্লেন করতে যাচ্ছি, তো যদি আমরা অনবরত ট্রান্সলেশনের ব্যাপারটা ভাবি তাহলে আমরা
স্ট্রেসে পড়ে যাব নিজেদের মনের মধ্যে, আর আমরা ব্যাপারটাকে ঠিক করে এক্সপ্লেন করতে পারবো না। তো যখন আমরা ইংরেজিতে কিছুটা কি নলেজ অর্জন করে ফেলবো, তখন আমাদের এই ট্রান্সলেশন করার যে অভ্যাস, এটা আমাদের না রাখাই ভালো। কেন? ট্রান্সলেশন করে আমরা যখনই বলতে যাব, মনের ওপর বেশি চাপ পড়বে, তো আমরা ঠিকঠাকভাবে ইংরেজিতে কথা বলতে পারবো না। কিন্তু প্রথম দিকে কিছু করার নেই, যখন প্রথম দিকে আমরা হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, হোয়াট ইজ ইয়োর অকুপেশান, তো এই যে ওয়ার্ডগুলো, সরি সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে বলি, এবং এর ফলে আমাদের মধ্যে একটা ইংরাজি বলার একটা অভ্যাস তৈরি হতে পারে। হ্যাঁ, এটা ঠিক আছে, প্রথম দিকে আমরা ট্রান্সলেশনের মাধ্যমে একটু ইংরাজি বলার অভ্যাস আমরা আয়ত্ত করতেই পারি। নেক্সট হচ্ছে হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশনের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে, যখন আমরা ইংরেজিতে কথা বলছি তো আমাদের প্রোনাউন্সিয়েশনগুলো যেন কারেক্ট হয়, যেন কারেক্ট হয়। যেমন বেশিরভাগ সময় আমরা কথা বলার সময় ইডি অ্যাড করা ভুলে যাই, যেমন কোথাও কোথাও ইট ইজ কল্ড লেখা আছে, তো ইট ইজ কল বলে বেরিয়ে যাই, কিংবা কোনো আলাদা প্রোনাউন্সিয়েশন মিস্টেক করি, তো প্রোনাউন্সিয়েশন মিস্টেক করাটা বন্ধ করতে হবে। কেন? প্রোনাউন্সিয়েশন মিস্টেক করলে তাহলে সেই স্পিচটা শুনতে অতটা ভালো লাগবে না, তো প্রোনাউন্সিয়েশন মিস্টেকটা আমাদের চেক করতে হবে। নেক্সট হচ্ছে যে সেন্টেন্স স্ট্রাকচার, আমি যে কথাটা বলছি সেখানে একটা সেন্টেন্স তৈরি হচ্ছে, তো কিছু সেন্টেন্স তৈরি হচ্ছে, ওই সেন্টেন্সগুলো স্ট্রাকচার আমাকে ঠিকঠাকভাবে তৈরি করতে হবে, যাতে করে সেটা একটা ক্লিয়ার মানে প্রকাশ করতে পারে। তো সেন্টেন্স স্ট্রাকচারের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, ভার্ব কী ইউজ করছি, অ্যাডভার্ব কী ইউজ করছি, নাউন প্রোনাউন সব কিছু দিক দিয়ে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা ওভারঅল স্টাডি করতে হবে। নেক্সট হচ্ছে টাং টুইস্টার। তো আমরা দেখেছি যে কিছু কিছু এরকম ভাব, যা লাইক বট গাছেতে বক বসেছে, এটাকে বারবার বলা, এরকম কোনো সিমিলারলি প্রোনাউন্সিয়েশান আছে, এরকম কোনো ওয়ার্ডসকে নিয়ে আমরা একটা সেন্টেন্স বানাবো, তারপর ওই সেন্টেন্সটা আমরা বারবার বারবার রিপিট করতে থাকবো, রিপিটেটিভলি বলতে থাকবো, যার ফলে আমাদের কী হবে, ইংরেজি বলার একটা অভ্যাস তৈরি হতে পারে। নেক্সট হচ্ছে রেকর্ড ইয়োর স্পিচ। রেকর্ড ইয়োর স্পিচ মানে হচ্ছে যখন কথা বলা অভ্যাস করছো, তো তখন ওই কথা বলাটা একটা রেকর্ড করে রাখো। কেন? রেকর্ডিং এমন একটা জায়গা, এমন একটা পার্ট বলা যায় রেকর্ডিং, যেখানে আমরা কী ভুল করছি না ভুল করছি খুব সহজে ধরা পড়ে যায়। কেন? সব কিছু রেকর্ডে চলে আসে যে কোথায় আমি ভুল করছি, কোথায় আমি কী ভুল করছি ইংলিশ বলার সময়। তো রেকর্ডিং করে রাখো, সেই রেকর্ডিংটা ভালো হয়, যারা ইংরেজি বোঝে বা যারা ফ্লুয়েন্ট ইন ইংলিশ তাদের কাছে রেকর্ডিংটা শুনিয়ে নিজের মধ্যে যে উইকনেসগুলো আছে সেগুলো আমরা জাজ করে নিতে পারি, তার ফলে নেক্সট টাইম আমরা কারেকশান করে ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারি। নেক্সট হচ্ছে টিভি প্রোগ্রাম বা টিভি শো যদি দেখি, আমরা টিভি শো যেখানে ইংলিশে কোনো প্রোগ্রাম হচ্ছে সেগুলো যদি আমরা রেগুলারলি ফলো করি, অ্যাটলিস্ট কিছু দিন বা রেগুলারলি যদি আমরা দেখতে থাকি, তাহলে আমাদের একটা ইংলিশের যে স্পিকিং, যেভাবে স্পিকিং হয় সেটা আমরা কিছুটা হলেও হয়তো ধরতে পারি। নেক্সট হচ্ছে ইংলিশে আমাদের কিছু রাইট করতে ট্রাই করতে হবে, যদি আমরা ইংরেজিতে কিছু নিজে যতটা ইংরেজি জানি তার উপর যদি আমরা কিছু রাইট করতে শুরু করি, যেমন আমি সাপোজ একটা ইনস্ট্যান্ট একটা ঘটনার ব্যাপারে এক্সপ্লেন করতে যাচ্ছি ইংরেজিতে, সাপোজ কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমি নিজে থেকে এক্সপ্লেন করছি ইংলিশে পুরো ডিটেলস, ব্যাপারটার কী হয়েছে সেই নিয়ে, তো সেটা আমরা রাইটিং ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যখন কোনো ম্যাটারকে নিয়ে রাইট করব ইংলিশে, তো আমাদের ইংরাজিটা স্ট্রং হয়ে যাবে রাইট করার সাথে সাথে, ঠিক আছে? যত বেশি আমরা রাইট করব, মানে লিখব ইংরাজি, তত আমাদের ইংলিশটা স্ট্রং হয়ে যাবে। নেক্সট হচ্ছে যে স্টক অফ ওয়ার্ডস। আমরা বাংলায় কথা বলি, ইংরাজি কথা বলি, হিন্দি কথা বলি, যে কোনো ভাষায় কথা বলি, আমাদের ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে কথা বলার যে আমরা কী ওয়ার্ড ইউজ করছি, তো ওয়ার্ডগুলো ইম্পর্ট্যান্ট ইউজ করতে হবে, তার জন্য দরকার ওয়ার্ডে একটা স্টক,
ঠিক আছে, যত ওয়ার্ডস স্টক বাড়ানো যাবে তত আমরা কনভারসেশনের সময় ভালো ভালো ওয়ার্ড ইউজ করতে পারবো, যাতে লিসেনার অনেক বেশি অ্যাট্রাকটিভ ফিল করবে এবং আমি যে কথাটা বলছি সেটায় অনেক বেশি আগ্রহ প্রকাশ করবে। তো লিসেনারকে আগ্রহ প্রকাশ বা শ্রোতাকে আগ্রহ প্রকাশ করানোর এটা একটা ইম্পর্টেন্ট রাস্তা, যে আমরা যদি আমাদের যে ওয়ার্ডগুলো ব্যবহার করছি সেই ওয়ার্ডগুলো খুব পারফেক্টলি যদি ব্যবহার করতে পারি তো আমাদের ওয়ার্ডসের একটা স্টক ভালো থাকতে হবে। নেক্সট হচ্ছে যে যখন আমরা কথা বলছি তো তখন যতটা সম্ভব আমরা পয়েন্ট কথা বলি, টু দ্য পয়েন্ট কথা বলবো, কোনো মিনিংলেস বা কোনো কিছু এক্সট্রা কথা যেন না বলি যেগুলোর জন্য লিসেনার্স কিছুটা হলেও ডিস্ট্র্যাক্টেড হতে পারে। তো টু দ্য পয়েন্ট কথা বলা উচিত কনভারসেশনের সময়, ফ্লুয়েন্ট যখন আমরা কনভারসেশন করব। নেক্সট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে বেসিক অফ ইংলিশ। ইংলিশের যে বেসিক ম্যাটার্সগুলো আছে, লাইক টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এই বেসিক ম্যাটারগুলো, বেসিক ইংলিশকে আমাদের একটু শিখতে হবে। বেসিক ইংলিশ জানলে সে ভালোভাবে ইংরেজিতে কনভারসেশন করতে পারবে, বেসিক ইংলিশটা আমাদের জানতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে আমাদের শোনা প্র্যাকটিস করতে হবে, যদি কোথাও ইংলিশে কোনো মানে কোথাও ইংলিশে কোনো কিছু চলছে, ইংলিশে কোনো স্পিচ চলছে, স্পিচ দিচ্ছে কেউ, তো ওই স্পিচটা আমাদের শুনতে হবে। তো শোনার সাথে সাথে আমাদের কী হয়, কিছুটা লার্নিং হয়ে যায় আমাদের ইংলিশে কীভাবে বুঝবো ইংলিশে ম্যাটারগুলোকে। তো লিসেনিং করলে, শুনলে, কেউ ইংরেজিতে কথা বলছে তখন যদি আমরা শুনি তো আমাদের কিছুটা ইংলিশের কনভারসেশন করার যে স্টাইল, সেই স্টাইলগুলো আমরা বুঝতে পারি। নেক্সট হচ্ছে দ্য রিদম, সব কথা বলার মধ্যে একটা সুর থাকে, সেরকম ইংরেজিতে কথা বলার মধ্যেও একটা রিদম থাকে, একটা কন্টিনিউয়েশন থাকে, ওটা প্র্যাকটিস করতে হবে। তো ওটা প্র্যাকটিস করার সাথে সাথে আমরা কনভারসেশনের যে যে কোয়ালিটি সেটা বাড়াতে পারি। তো কনভারসেশনের কোয়ালিটি বাড়ানোর জন্য এবং ইংরেজিতে ভালো করে ফ্লুয়েন্টলি, ভালো করে মানে ফ্লুয়েন্টলি বা অনর্গল কথা বলার জন্যে যদি এই পয়েন্টগুলো আমরা খেয়াল রাখি এবং প্র্যাকটিস করি, প্র্যাকটিস ছাড়া কোনো কিছু মানে খুব ভালো করে করা যায় না। তো প্র্যাকটিস করতে হবে আমাদের অনর্গল, অনর্গল প্র্যাকটিস করার সাথে সাথে এই পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো আমি বললাম এগুলো যদি আমরা অনর্গল প্র্যাকটিস করে যেতে পারি তাহলে আমরা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। তো এটাই ছিল আজকের মানে এখনের এই ভিডিওটায়। তো আমি চিন্তা ভাবনা করলাম যে কীভাবে এরকম কিছু লেখা যায় বা এমন কিছু পদ্ধতির ব্যাপারে বলা যায় যাতে করে যারা ইংলিশকে ভয় পায় বা ইংরাজিতে কথা বলতে ভয় পায়, ইংলিশে ফ্লুয়েন্ট হতে চায়, তো তাদের জন্য কিছুটা কাজে লাগে। তো এই পয়েন্টগুলো আশা করি যারা ইংলিশে কথা বলতে চায়, ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চায়, তাদের জন্য এই পয়েন্টগুলো হেল্পফুল হতে পারে এবং তারা এই পয়েন্টগুলো কন্টিনিউয়ালি প্র্যাকটিস করে তারা ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারে। তো এটাই ছিল ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আরও একটা কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্যে ধন্যবাদ।